আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে প্লে বাটন রিসিভ করতে হয়। ইয়েস গাইস, আজকে আমার 1 মিলিয়নের গোল্ডেন যে প্লে বাটনটা ওইটা চলে আসছে। ইউপিএস থেকে সকালবেলা আমার কাছে কল আসছিল, দেন আমি কল রিসিভ করছি, তাদেরকে আমি একটা অ্যাড্রেস দিছি, ওই অ্যাড্রেস অনুযায়ী তারা ওইখানে আছে, দেন আমি ওইখানে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি আমার প্লে বাটনটাকে রিসিভ করি। অ্যান্ড হচ্ছে যারা কিনা ইউটিউবার হতে চান, অনেক ইচ্ছে থাকে, অ্যান্ড কীভাবে প্লে বাটন রিসিভ করতে হয়, এভরিথিং, খুঁটিনাটি যত বিষয়গুলো আছে আমি সবগুলো তুলে ধরব। তো আমার সঙ্গেই থাকেন গাইস। পার্সেলটা সকালে আসার কারণে আমি আমার টিম মেম্বার কাউকে পাই নাই, মারুফকে নিয়ে আসছি, তাও ও ঘুমেছিল, সাথে আমার ছোট ভাই আছে। আমি আছি এখন হচ্ছে তালতলা, তালতলা থেকেই সামনের দিকে ভূতের আড্ডার দিকে যাচ্ছি। ইউপিএস এর গাড়িটা মেবি ভূতের আড্ডার ওইখানেই আছে। আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমার গোল্ডেন প্লে বাটন রিসিভ করতে। এটার জন্য আমাকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, আই মিন 10 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয়েছে। তো আমি এটাই রিসিভ করতে যাচ্ছি। এখন আছি হচ্ছে আমরা ভূতের আড্ডার এইখানে। তো ভূতের আড্ডা থেকে আমি যাচ্ছি, এই যে আমাদের যে ইউপিএস এর কালো গাড়িটা ওইটা দেখা যাচ্ছে, চলেন যাই। আসসালামু আলাইকুম ভাই। এই যে বড় ভাইটা, উনি আমাদেরকে অনেক হেল্প করছে, কারণ উনি হচ্ছে ইউপিএস এর লোক। আর যারা কিনা ইউটিউবার তারাই জানে যে একটা ইউপিএস এর লোক কতটা ইম্পর্টেন্ট আমাদের আমাদের জন্য অন্তত পক্ষে, কারণ হচ্ছে আমরা যেহেতু ইউটিউবার, আমাদের যে প্লে বাটনগুলো আছে এগুলো তাদের মাধ্যমে আমরা পাই হাতে। তো তারা আমাদেরকে অনেক আদর করে, অ্যান্ড হচ্ছে আমাদের গ্রুপে সিলভার, গোল্ডেন আরও অনেকগুলো প্লে বাটন আনছি, যার কারণে তাদের সাথে আমাদের একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। সো আমি এখন আমার গোল্ডেন প্লে বাটনের যে সিগনেচারটা ওইটা আমি দিতেছি, দেন হচ্ছে এখানে সম্পূর্ণ হওয়ার পর বাসায় যাব। অ্যান্ড হচ্ছে প্লে বাটন রিসিভ করার জন্য কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয় বিস্তারিত তুলে ধরব। গাইস, গোল্ডেন প্লে বাটনটা বর্তমানে আমার হাতে, আর এটা অনেক ভার, সিলভার প্লে বাটন থেকে ডবলের ডবল, অনেক ভার। তো আমি বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে আপনাদেরকে খুলে বলতেছি যে গোল্ডেন প্লে বাটনের জন্য আমাকে কী কী করা লাগছে। নাও বাসায় আসলাম, বাসায় আইসা আমার মন মানতেছে না, আমি প্লে বাটনটারে এখনই আনবক্সিং করবো, কারণ সিলভার প্লে বাটন যখন আসছিল আমি তখন আনবক্সিং করতে পারি নাই। আপনারা যারা এখনো জানেন না, আপনাদের জন্য বলছি, যাদের 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হবে সিলভার প্লে বাটনের জন্য, আপনাদের Y2 স্টুডিওতে একটা রিডিম কোড আসবে, ওই রিডিম কোডের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সময় আপনাকে ভালোভাবে দেখে শুনে সবগুলো বক্স ফিল আপ করতে হবে। পনেরো দিন পর আপনার কাছে একটা মেইল আসবে ইউপিএস থেকে, আপনাকে ওই মেইলটাকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে? আপনাকে ওইখানে শিডিউল দিয়ে দিবে, কয় তারিখে দিবে, কয় তারিখে আপনি পাবেন। জাস্ট ওইখানে আপনাকে আপনার আইডি কার্ডটা সাবমিট করতে হবে। এই যে প্রসেস, এই প্রসেসটা গোল্ডেন সিলভার দুইটার ক্ষেত্রেই সেম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আর গাইস, যখন আমি প্লে বাটনটা হাতে পাইছি এতটা খুশি ছিলাম, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, সবই আপনাদের ভালোবাসা, এতটাই ভালোবাসা দিয়েছেন। আমি মনে হয় বাংলাদেশের মধ্যে একমাত্র ইউটিউবার যে কিনা গোল্ডেন প্লে বাটন খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ।